প্রথমে আমি আমার আইব্রোটি ড্র করে নিয়েছি এবং কনসিলার দিয়ে আইব্রোটির যে এজেসগুলো ছিল সেগুলোকে ক্লিন করে নিয়েছি এবং একটু হাইলাইট করে নিয়েছি। এখন আমি আমার স্কিনে ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজারটি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া শেষ, এবার আমি আইলুকে চলে যাচ্ছি। আমি ফোকালিওরের টিউলাইট প্যালেট থেকে ট্যাঞ্জেরিন নামের এই শেডটি দিয়ে ট্রানজিশন ক্রিয়েট করব। এরপর এই ফ্লাফি ব্রাশটি দ্বারা ওই সেম প্যালেট থেকে আম্বার নামের শেডটি ব্লেন্ড করে নিব খুব সুন্দরভাবে, যাতে কোনো প্রকার কোনো হার্শ লাইন না থাকে। এবার আমি প্রথমে যে ব্রাশটি ইউজ করেছিলাম সেটি দিয়ে ট্যাঞ্জেরিন শেডটি নিয়ে আরেকবার দুটি কালার একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একটি মেকআপ উইপ দিয়ে আমি আমার আইলিডটি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যাতে কোনো প্রকার আইশ্যাডো আমার আইলিডে না থাকে। এর ফলে আমি নেক্সট টাইম যে কালারগুলো আইলিডে ইউজ করব সেগুলো ভাইব্রেন্টলি ফুটে উঠবে। এবার অ্যালেগার্ল প্রো কনসিলারটি আমি আমার ক্লিন লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে নেক্সট কালারগুলো খুব ভালোভাবে বসে। এখন এই রেড শ্যাডোটি আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি এই ফ্ল্যাট ব্রাশটি দিয়ে। এই রেড শ্যাডোটি অ্যাপ্লাইয়ের পরে আমি টিজেড প্যালেটের অরেঞ্জিশ একটি শেড নিয়ে এই রেডের ওপর অ্যাপ্লাই করে নিব, যাতে রেড আর অরেঞ্জিশের একটা কম্বিনেশন ক্রিয়েট হয়, কারণ আমার ড্রেসটি অরেঞ্জ কালার। এখন আমি এজেসগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে কোনোভাবে কোনো প্রকার হ্যাশ লাইন না থাকে। এই রেড কালারটি নিয়ে আমি যেখানে অরেঞ্জ কালারটি অ্যাপ্লাই করেছি ঠিক তার ওপর ক্রিজ বরাবর অ্যাপ্লাই করে নিব, ক্রিজের একটু নিচ বরাবর খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিব। কালারটি অ্যাপ্লাইয়ের পরে টিউলাইটের আম্বার শেডটি আমি ঠিক ওই রেডের একটু ওপর বরাবর আবার অ্যাপ্লাই করে নিব। এরপর আরও একবার আমি এই ফ্লাফি ব্রাশটির সাহায্যে ট্যাঞ্জেরিন নামক ট্রানজিশন কালারটি আমার লিডে অ্যাপ্লাই করে নিব, যাতে সবগুলো কালার ভালোভাবে ব্লেন্ড হয়, কোনো প্রকার হ্যাশ লাইন না থাকে। এখন মেকআপ উইপসের সাহায্যে এক্সট্রা যেই ফল আউটগুলো ছিল আমি সেগুলো ক্লিন করে নিচ্ছি। ঠোঁটটাকে ময়শ্চারাইজড রাখার জন্য আমি ফ্রেয়ার্সের এই লিপ বামটি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে লিপস্টিকটি খুব ভালোভাবে আমার ঠোঁটে বসে এবং আমার চোখের নিচে আরেকবার একটু ময়শ্চারাইজার এবং প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ফাউন্ডেশনের পালা আমি W7-এর ক্রিম ব্রিউল শেডটি আমার ফেসে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে আমি ডট ডট করে ফুল স্কিনে অ্যাপ্লাই করছি, এরপরে ব্রাশের সাহায্যে এটিকে ব্লেন্ড করে নেব। একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এলেগাল প্রো কনসিলারের ইয়েলো শেডটি দিয়ে আমি চোখের নিচটা হাইলাইট করে নিচ্ছি, সাথে আমি আমার ব্রিজ অফ দ্য নোজ, ফরহেড অ্যান্ড চিনটাকেও হাইলাইট করছি। আমি রেভলিউশনের লুজ পাউডারটি দিয়ে আমার ফেসের যে ক্রিমি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছি সেগুলোকে সেট করে নিচ্ছি।
এখন যেহেতু গরমকাল আমাদের স্কিনের যেই জায়গাগুলো বেশি ঘামে এবং যেই জায়গাগুলোতে বেশি অয়েল প্রোডিউস হয় সেই জায়গাতে পাউডারটা একটু বেশি করে লাগিয়ে কিছুক্ষণের জন্য রাখতে হবে কিছুক্ষণ বলতে জাস্ট 2 থেকে 3 মিনিট এখন আই ম্যাজিকের 03 নাম্বার শেডের ফেস পাউডারটি দিয়ে আমার ফেসের সবগুলো প্রোডাক্ট আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটি পাউডার ব্রাশের সাহায্যে W7 এর এই ব্রঞ্জারটি দিয়ে আমি আমার ফেসটিকে কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোলিং এর পরে এই পাউডার ব্রাশটি দিয়ে সবকিছু আরো একবার ভালোভাবে ব্লেন্ড করে নেব টিজেট প্যালেটের এই পিঙ্ক শেডটি আমি ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করছি এই ব্লাশ ব্রাশটি দিয়ে একটুখানি লুজ পাউডার দিয়ে আমি আমার কন্ট্রোর এবং ব্লাশটাকে একটু শার্প করে নিচ্ছি এখন আমি ল্যাকমি এবং আই ম্যাজিকের পেন লাইনারের সাহায্যে আমার আইটিকে ড্র করে নেব এবং রেড চেরি ল্যাশ অ্যাপ্লাই করে নেব ফিরে এলাম ল্যাশ অ্যাপ্লাইয়ের পরে এখন আমি একটি পাউডার ব্রাশের সাহায্যে যে পাউডারটি অ্যাপ্লাই করেছিলাম সেটিকে ভালোভাবে ফেসে ব্লেন্ড করে নিচ্ছি লরিয়াল ইনফেইলেবল সেটিং স্প্রে এর দ্বারা আমি আমার মেকআপটিকে লক করে নিলাম যাতে সারাদিনে রোদে ঘামে আমার মেকআপটি কোনোভাবেই নষ্ট না হয় আমি একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে টিজেট প্যালেটের ব্ল্যাক শ্যাডো নিয়ে আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি এরপর আবারও সেই টিজেট প্যালেটের একটি অরেঞ্জিশ পিঙ্ক এবং রেড কালার পিক করে আমি চোখের নিচে যে কালো কালারটি অ্যাপ্লাই করেছি তার নিচে অ্যাপ্লাই করে স্মোক আউট করে নিচ্ছি একটি রাউন্ডেড ব্রাশের সাহায্যে সেটিকে ভালোভাবে ব্লেন্ড করে নেব সব কিছু ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি আরও একটু লুজ পাউডার নিয়ে আমার চোখের নিচে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমার আই লুকটি দেখতে ফ্রেশ লাগে এবার আমার চোখে আমি কয়েক কোট মাস্কারা ব্যবহার করে নিচ্ছি আমি এখানে কিউবিস্টের মাস্কারাটা ব্যবহার করছি এটি খুবই ভালো এবং আই ল্যাশকে খুব ভালো ভলিউম দেয় আমার ফেস মেকআপটি কমপ্লিট করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশিয়াস পেটাল নামের হাইলাইটার শেডটি আমার ফেসের হাইলাইট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার মেকআপের শেষ ধাপ মেকআপটি সম্পূর্ণ শেষ করার জন্য আমি আই ম্যাজিকের সিকার S02 শেডটি অ্যাপ্লাই করছি আমার লিপসে হে হিয়ার ইজ দ্য ফাইনাল লুক থ্যাংকস ফর ওয়াচিং এবং আমার লুকটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম